আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। শিশুদের শরীর ঘামাবে, শিশু জন্মের পর থেকে ঘামাচ্ছে, কিন্তু শিশু যদি অন্যদের তুলনায় বেশি ঘামায় তবে এটি চিন্তার বিষয়। শিশু যদি অতিরিক্ত ঘামায় তবে শিশুর জন্য জটিলতা হতে পারে। তাই আজকে আপনাদের কাছে তুলে ধরব শিশু বেশি ঘামায় কেন, শিশুরা কেন ঘামায়, শিশু বেশি ঘামালে কোনো জটিলতা হয় কি না, শিশুর ঘাম কখন চিন্তার বিষয় ইত্যাদি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সব শিশুরাই কি ঘামায়? সব শিশুরাই কম বেশি ঘামায়? প্রত্যেক শিশু আলাদা, সবার একই রকম ঘামাবে এমন নয়। কেউ কম বা কেউ বেশি ঘামাবে, কিন্তু শিশু যদি অতিরিক্ত ঘামায় তা চিন্তার বিষয়। প্রত্যেক শিশুই ঘামায়। শিশুরা কেন ঘামায়? শিশুরা প্রচুর পরিমাণে ঘামায়, কেননা শিশুর ঘামের গ্রন্থিগুলি এখনও পরিপক্ক হয়নি। শিশু যত বড় হবে তত তার ঘামের গ্রন্থিগুলি পরিপক্ক হবে, সেই সাথে শিশুর ঘামের পরিমাণ কমবে। নবজাতক শিশুর মাথার দিকে প্রচুর পরিমাণে ঘামায়, তখন শিশুর গরম লাগবে, সে ঘামাবে। শিশুর কোনো ধরনের ইনফেকশন থাকলে ঘামাতে পারে। শিশু ছোটোখাটো অসুখেও ঘামায়। শিশু ঘুমালে তার শরীরে অতিরিক্ত কাপড় দিয়ে ঢাকা দিলে তার জন্য গরম অনুভূত হয়ে ঘাম হয়ে থাকে। অনেক সময় শিশু একটানা শুয়ে থাকলে, নড়াচড়া না করলে শিশু ঘামাতে পারে। বুকের দুধ খাওয়ার সময় শিশু অনেক সময় ঘামাতে পারে। আপনার শরীরের তাপ শিশুর শরীরে গরম দেয়, যার ফলে শিশুর শরীর ঘাম দেয়। শিশুর অতিরিক্ত ঘামানো কি স্বাভাবিক ঘটনা? শিশুর অতিরিক্ত ঘামানো সবসময় স্বাভাবিক নয়। অনেক ধরনের অসুখের কারণে শিশু প্রচুর পরিমাণে ঘামাতে পারে। শিশু অতিরিক্ত ঘামের কারণে অস্বস্তি হতে পারে, শিশু ঘামাবে, কিন্তু তাই বলে অতিরিক্ত ঘামানো ঠিক নয়। যদি শিশু সবসময় অতিরিক্ত ঘামায় তবে তা চিন্তার বিষয়। শিশুর ঘাম কমানোর জন্য আপনি কি কি করতে পারেন? শিশুকে অতিরিক্ত কাপড় দিয়ে ঝরনা থেকে বিরত থাকুন। শিশুর শরীর গরম হয়ে অতিরিক্ত ঘাম হতে পারে, শিশুকে গরমকালে সুতি জামা কাপড় পরাবেন। ঘরের তাপমাত্রা ঠিক রাখুন। শিশুকে নিয়মিত ও পরিমিত পানি খাওয়ান। শিশু ঘামানোর কারণে তার শরীর থেকে প্রচুর পরিমাণে মিনারেল, লবণ, পানি বেরিয়ে যায়, তাই শিশুকে ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে দিন। শিশু ঘামালে তার শরীর মুছে দিন। শিশুকে বেশি পরিমাণে পানি খাওয়ান। শিশুর অতিরিক্ত ঘাম ও তার প্রতিকার। শিশুর শরীর ঘামানো স্বাভাবিক ব্যাপার, কিন্তু শিশুর অতিরিক্ত ঘামানো কোনো ভালো কিছু নয়। শিশুকে অতিরিক্ত জামা কাপড় দিয়ে মুড়ে দিবেন না। শিশু যাতে পানি শূন্যতা না ভোগে খেয়ালে রাখা, যেহেতু শিশু অনেক ঘামাচ্ছে পানি শূন্যতার ভয় থাকে। শিশুকে বেশি করে ফলের রস খেতে দিবেন। শিশুকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। কখন ডাক্তারের কাছে নিতে হবে? শিশুর হাত ঘামানো, শিশুর ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, শিশুর জ্বর হওয়া, শিশুর ওজন না বাড়া, শিশুকে যদি দুর্বল দেখা যায়, শিশু নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, এসব দেখলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবেন। শিশুর প্রতি যত্ন নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।